তো আগে আমরা কার্ভ সম্পর্কে পড়লাম, তো কার্ভসের একটা ইম্পর্টেন্ট পার্ট সুপার এলিভেশন, যেটা আজকে আমরা দেখব। তো কার্ভস পড়ার সময় আমরা দেখেছিলাম যে কার্ভসে যখনই কোনো গাড়ি টার্ন করতে যায় তখন তার মধ্যে একটা প্রবলেম আসে, যে গাড়িটা যখনই ফুল স্পিড নিয়ে টার্ন করতে যায় তখন বাইরের দিকে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স সেই গাড়িটার উপর অ্যাপ্লাই হয়, তার ফলে ট্রেনের ডিরেলমেন্ট অর্থাৎ ট্রেন রেল থেকে পড়ে যাওয়া বা ট্রেন উল্টে যাওয়ার প্রবণতা থাকে, ট্রেনের লাইন থেকে সরে যাওয়া বা ট্রেন উল্টে যাওয়ার প্রবণতা থাকে এই সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য। কারণ বাইরের দিকে কী হয়, ওই কার্ভে যখনই টার্ন করতে যাবে বাইরের দিক দিয়ে একটা টান পড়ে, একটা সেন্ট্রিফিউগাল ফোর্স দ্বারা টান পড়ে, তার ফলে কী হয় ট্রেনটার উল্টে যাওয়ার প্রবণতা দেখা দেয়। তাহলে এই প্রবলেমটাকে দূর করার জন্যই আমরা সুপার এলিভেশন প্রোভাইড করে থাকি কার্ভসে, মেনলি হরাইজন্টাল কার্ভ যেখানে প্রোভাইড করা হয় সেখানে আমরা সুপার এলিভেশন প্রোভাইড করে থাকি। তো সুপার এলিভেশন কেন প্রোভাইড করি, মোটামুটি প্রোভাইড করি যাতে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স, যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা অ্যাপ্লাই হয় কার্ভে যখন গাড়ি টার্ন করতে যায় সেটাকে কাউন্টার করার জন্য বা সেটাকে প্রতিরোধ করার জন্য। তো সেটাকে প্রতিরোধ কীভাবে করব, যখনই আমরা সুপার এলিভেশন দেবো তখন সুপার এলিভেশন দেওয়ার ফলে ভেতরের দিকে একটা ফোর্স, সুপার এলিভেশন দেওয়ার যখনই আমি সুপার এলিভেশন অ্যাপ্লাই করি তখনই কার্ভে চলার জন্য বাইরের দিকে একটা ফোর্স সেন্ট্রিফিউগাল ফোর্স, এবং যখনই সুপার এলিভেশন প্রোভাইড করে দিই তখনই ভেতরের দিকে একটা সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স এই সেন্ট্রিফিউগাল ফোর্সের বিরুদ্ধে সৃষ্টি হয় যা সেই সেন্ট্রিফিউগাল ফোর্সকে ব্যালেন্স করে দেয় এবং গাড়িটা উল্টে যাওয়ার প্রবণতা থেকে রক্ষা পায়। এছাড়া আর কী হয়, যখনই কার্ভের মধ্যে দিয়ে গাড়িটা পার হয় তখন যেহেতু বাইরের দিকে সেন্ট্রিফিউগাল ফোর্সটা অ্যাপ্লাই হয় তখন দেখা যায় যে কার্ভের গাড়িটার যে বাইরের দিকের যে টায়ারগুলো আছে বা বাইরের দিকে যে হুইলগুলো আছে তার উপরে ভীষণ লোড পড়ে, তার ফলে কী হয় বাইরের দিকে যে রেল ট্র্যাকটা সেটা ক্ষয়ে যাওয়ার প্রবণতা থাকে এবং বাইরের দিকে চাকাটা ড্যামেজ হওয়ার প্রবণতা থাকে। তাই সেই বাইরের হুইলের উপর যে লোড, অতিরিক্ত লোড পড়ছে সেটাকে ব্যালেন্স করার জন্য, সেটাকে ডিস্ট্রিবিউট করাও সুপার এলিভেশনের মাধ্যমে আমরা প্রোভাইড করার মাধ্যমে আমরা করে থাকি। তো সুপার এলিভেশন কীভাবে প্রোভাইড করি আমরা, মেনলি সুপার এলিভেশন প্রোভাইড করি আমরা আউট একটা কার্ভের, এটা আউটার দিক, আউটার পার্ট, এটা ইনার পার্ট। তো সুপার এলিভেশন প্রোভাইড করার সময় একটা কার্ভের আউটার পার্টটাকে ইনার পার্টের তুলনায় কিছুটা উঠিয়ে দেওয়া হয়, যে পরিমাণ উঠানো হয় সেই পরিমাণটা হচ্ছে সুপার এলিভেশন। ধরা যাক এটা একটা কার্ভ, এর সেকশন, এটা ইনার পার্ট, এটা আউটার পার্ট, তাহলে এই আউটার পার্টকে ইনার পার্টের সাপেক্ষে কিছুটা উঠিয়ে দেওয়া হয়, তাহলে এই যে উঠালাম আমরা এটা হয়ে গেল সুপার এলিভেশন, বা ই দিয়ে আমরা ডিনোট করি সুপার এলিভেশনকে। এটা হচ্ছে সেই ট্র্যাকের ট্র্যাকটা, দুটো ট্র্যাকের মাঝের ডিস্টেন্স অর্থাৎ গেজ, দুটো ট্র্যাকের মাঝের যে ডিস্টেন্স সেটা গেজটা, এবং সেই সুপার এলিভেশন প্রোভাইড করার জন্য আমরা কী করলাম আউটার ট্র্যাকটাকে কিছুটা উঠিয়ে দিলাম ইনার ট্র্যাক থেকে, তাহলে যতটা উঠালাম সেটা হয়ে গেল আমার সুপার এলিভেশন। তাহলে সুপার এলিভেশন কেন প্রোভাইড করা হয় আমরা দেখলাম। এরপরে আমরা যে সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাপ্লাই হয় তার একটা মান আছে, সেটা কি, এটা ইফ সেন্ট্রিফিউগাল ফোর্স ইকুয়ালস টু ডাব্লু ভি স্কোয়ার বাই জি আর, যেখানে ডাব্লু ইকুয়ালস টু ওয়েট অফ দ্য হুইল, ভি হচ্ছে ভেলোসিটি বা স্পিড অফ দ্য ভেহিকল, জি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন যেটা আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর রেডিয়াস অফ দ্য কার্ভ। তাহলে এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা আমার বাইরের দিকে অ্যাপ্লাই হয় যার ফলে গাড়িটা উল্টে যাওয়ার প্রবণতা থাকে, তাহলে সেটা প্রতিরোধ করার জন্য আমরা কী করি আউটার পার্টটাকে তুলে দিই ইনার পার্টের তুলনায়। তাহলে এখানে আমরা দেখব যে এখানে আমরা কিছু টার্ম দেখে নিচ্ছি, ফার্স্ট গেজ, গেজ কি দুটো লাইনের মাঝের যে ডিস্টেন্সটা, ই হচ্ছে সুপার এলিভেশন যেটা উঠে যাচ্ছে, এবং এটা উঠে যাওয়ার ফলে যে ইনক্লাইন সারফেস তৈরি হচ্ছে তার লেন্থ আমি ধরে নিচ্ছি এস। তাহলে এখান থেকে কিছু টার্ম পাই যেটা হচ্ছে ফার্স্ট সাইন আলফা, সাইন আলফা ইকুয়ালস টু কী পাওয়া যায় লম্ব বাই অতিভুজ, কস আলফা ইকুয়ালস টু আমরা পাই ভূমি বাই অতিভুজ। তাহলে এই দুটো টার্ম আমরা এখান থেকে পেয়ে থাকি। এরপরে দেখব সেন্ট্রিফিউগাল ফোর্সে সুপার এলিভেশন এর ম্যাথামেটিক্যাল টার্ম। তো সুপার এলিভেশন প্রোভাইড করার ফলে আমরা এখানে
যে সেন্ট্রিফিউ ওয়েট অফ দ্য হুইল ছিল সেটা নিচের দিকে, যেটা ডাইরেক্ট নিচের দিকে পড়ছিল সেটা আমরা সেন্ট্রিফিউ ফোর্স অ্যাপ্লাই করার ফলে সেটা এখন ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, যেটা দুদিকে একটা ডাব্লু সাইন আলফা হরাইজন্টাল পার্ট, ডাব্লু কস আলফা ভার্টিক্যাল পার্টে ডিভাইড হয়ে যাচ্ছে। তাহলে আমরা রিলেশন থেকে পাই যে এফ কস আলফা ইকুয়ালস টু ডাব্লু সাইন আলফা, যেখানে এফের মান ডাব্লু ভি স্কোয়ার বাই জি আর আমার জানা আছে, কস আলফা আমরা বের করেছি জি বাই এস, জি বাই এস ডাব্লু, সাইন আলফা মানে ই বাই এস, তো সেখানে আমরা বসিয়ে দিলাম। সেখান থেকে কাটাকুটি করার পরে ইকুয়ালস টু পাচ্ছি ভি স্কোয়ার জি বাই জি আর, তো এই ভ্যালুটা আমরা সুপার এলিভেশনের এই ভ্যালুটা ম্যাথামেটিক্যাল ফর্ম আমরা পেলাম। তো এটা মনে রাখতে হবে ইকুয়াল টু ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার জি বাই জি আর, যেখানে ই হে সুপার এলিভেশন, ভি ভেলোসিটি ইন মিটার পার সেকেন্ড, জি গেজ অফ দ্য ট্র্যাক, অ্যান্ড স্মল জি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা যার মান 9.8 মিটার পার সেকেন্ড বা 10 মিটার পার সেকেন্ড সেকেন্ড স্কোয়ার, আর রেডিয়াস অফ দ্য কার্ভ। তো অনেক আমরা ম্যাথ যখন আমরা ম্যাথ করবো তখন দেখবো যে ভিটা কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে ম্যাথে, তো আমার তো এখানে ভিটা মিটার পার সেকেন্ডে, তো কনভার্ট করার জন্য আমরা কী করবো যে ভিটা দেওয়া আছে সেটাকে 3.6 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে সেটা মিটার পার সেকেন্ডে চলে আসবে। সেখানে আমরা ভিটাকে এখানে বসিয়ে কাজ করবো। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি জি গেজ, তো গেজের তিনটে ভ্যালু আমাদের জানা আছে, ফর বিজি ব্রড গেজের জন্য জি এর মান 1.676 মিটার, এমজির জন্য 1 মিটার, এনজির জন্য 0.762 মিটার, তো এই তিনটে ভ্যালু মনে রাখতে হবে এখানে বসাতে হবে। তো এরপরে আমরা এখানে দেখলাম যে ইকুয়ালস টু ভি স্কোয়ার জি বাই জি আর, তো এখানে ইটা ভি এর সাথে সম্পর্কিত অর্থাৎ ভেলোসিটির সাথে সম্পর্কিত, তার মানে যে কার্ভের আমরা ডিজাইন করব সুপার এলিভেশনের জন্য, ধরছি এই এই ট্র্যাকে আমরা ডিজাইন করব সুপার এলিভেশনের জন্য কার্ভটাতে, তো এই কার্ভে একটা একই ধরনের স্পিডের ট্রেন চলে না, হয়তো কখনো দেখা যায় সেটাতে 50 কিলোমিটার পার আওয়ার স্পিডের ট্রেন যাচ্ছে, 90 কিলোমিটার পার আওয়ার স্পিডের ট্রেন যাচ্ছে, আবার 160 কিলোমিটার পার আওয়ার এর স্পিডের ট্রেনও এই ট্র্যাকের উপর দিয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে ভিটা কোন ভিটাকে ধরবো, মিনিমামটা না ম্যাক্সিমামটা? যদি আমরা মিনিমামটা ধরি তাহলে 160 কিলোমিটার পার আওয়ারের জন্য এই ট্র্যাকটা সুইটেবল নয়, কিন্তু যদি 160 কিলোমিটার পার আওয়ারের জন্য ধরি তাহলে 50 কিলোমিটার পার আওয়ার যে ট্রেনটা আছে তার জন্য আমি এটা বেশি কস্টলি বানিয়ে দিয়েছি বা বেশি ইকোনমিক্যালি বেশি খরচ করে ফেলেছি 50 কিলোমিটার পার আওয়ারের জন্য, ইকোনমিক্যালি সেটা সুইটেবল নয়। তাহলে এখানে আমরা যে ভিটা নেবো সেটা নেবো অ্যাভারেজ স্পিড বা ওয়েটেড, এখানে আমরা পড়বো ওয়েটেড অ্যাভারেজ স্পিড, এই স্পিডটা আমরা নেবো। ধরা যাক কোনো একটা ট্র্যাক আছে যার মধ্যে উপর দিয়ে যাচ্ছে এন ওয়ান নাম্বার অফ ভেহিকল যাচ্ছে, N1 নাম্বার অফ ভেহিকল এর উপর দিয়ে যাচ্ছে যার স্পিড V1, আবার দেখছি N2 নাম্বার অফ ভেহিকল যাচ্ছে যাদের স্পিড V2, N3 নাম্বার অফ ভেহিকল যাচ্ছে যাদের স্পিড V3। তাহলে অ্যাভারেজ স্পিড বা ওয়েটেড অ্যাভারেজ স্পিড আমরা বের করবো N1 V1 প্লাস N2 V2 প্লাস N3 V3, এবার ডট যতগুলো আছে যোগ করবে এবং শেষে N1 প্লাস N2 প্লাস N3 দিয়ে ডিভাইড করবে। তো এইখান থেকে আমরা যে স্পিডটা পাবো সেই স্পিডের জন্য আমরা ডিজাইন করব সুপার এলিভেশনটা। এবার এখানে সুপার এলিভেশনের সম্পর্কে আর একটা জিনিস বলে দিই যে সুপার এলিভেশনকে তোমরা রেলওয়েতে কান্ট, CANT কান্ট এই নাম দিয়েও জানবে, অর্থাৎ সুপার যেটাই সুপার এলিভেশন সেটাই কান্ট। তাহলে সুপার এলিভেশন ডিজাইন করার সময় আমরা যে স্পিডটা ব্যবহার করবো সেটা হবে ওয়েটেড অ্যাভারেজ স্পিড যার ভ্যালু এটা। এরপরে কিছু ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া আছে সুপার এলিভেশনের আমাদের জেনে রাখতে হবে। তো ম্যাক্সিমাম কান্ট আমাদের যেটা রুল হচ্ছে সেটা হচ্ছে 1/10 অফ দ্য গেজ, মানে যে গেজে আমি ইউজ করছি বিজি এমজি এনজি তার যে ভ্যালু আছে তার 1/10 আমরা ম্যাক্সিমাম নেবো সুপার এলিভেশন বা কান্টে। তাহলে বিজির জন্য 1/10 × 16 1.65 মিটার, তাহলে পাই 16.5 মিটার বা 16.165 মিটার বা 16.5 সেন্টিমিটার। এমজির জন্য কি, এমজির জন্য গেজের ভ্যালু হচ্ছে 1/10 × 1.1 মিটার 10 সেন্টিমিটার, আর এনজির জন্য 0.762, তাহলে 1/10 × 0.762 0.076 সেন্টিমিটার। তাহলে এই ম্যাক্সিমাম ভ্যালুগুলো আমাদেরকে মনে রাখতে হবে ফর কান্ট, ম্যাক্সিমাম কান্ট, ম্যাক্সিমাম সুপার এলিভেশন। তো আজকের মতো এতটাই, থ্যাংক ইউ।